আর কিছুদিন বাদে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য বিসিসিআই এইমাত্র ঘোষণা করল ভারতের দুর্ধর্ষ টি টোয়েন্টি ও টেস্ট দল। কোহলি সহ যেরকম বড় বড় পাঁচজন দুর্ধর্ষ প্লেয়ারকে বাদ তথা বিশ্রাম দেওয়া হলো, ঠিক তেমনই আটজন নতুন দুর্ধর্ষ প্লেয়ারকে এই প্রথমবারের জন্য জায়গা দেওয়া হলো ভারতের টি টোয়েন্টি ও টেস্ট দলে। হ্যাঁ বস, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ও টি টোয়েন্টি দলে কারা কারা জায়গা পেয়েছে এবং স্কোয়াড কীরকম রয়েছে তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে সাপোর্ট করলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এক্ষুনি নিচে ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করো মাইল সার্কেল। আর শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই পেয়ে যাও 1,00,000 টাকার ফ্রি গিভওয়ে জেতার সুযোগ। হ্যাঁ বস, এভাবে তো তুমি টিম বানিয়ে দাদা লক্ষ্মণ রাহানাদের হারিয়ে 5 গুণ ক্যাশ জিততে পারোই। আর ডেসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করলেই পেয়ে যাচ্ছ 1,00,000 টাকার গিভওয়ের পাশাপাশি 20% ক্যাশব্যাক ও 1,500 টাকার ক্যাশ বোনাস। তো আমার টিম এটাই, তুমিও তৃতীয় ব্যাচের জন্য টিম বানাও চটপট। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। গত কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবে খারাপ খেলার পরে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও আজিঙ্ক্য রাহানেকে। দলে জায়গা পাননি বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। বেশ কয়েকটি সিরিজ থেকে টেস্ট দলে অনিয়মিত ছিলেন ঋদ্ধিমান সাহা, মাঝে সুযোগ পেলেও ব্যাট হাতে তা কাজে লাগাতে পারছিলেন না তিনি। বিদেশ সফরে তো বটে, দেশের মাটিতেও ঋষভ পান্তের উপর ভরসা দেখিয়েছিল বিসিসিআই। তার মধ্যে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তরুণ কেএস ভারতকে খেলানো হয়, তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গেছিল ঋদ্ধিমান সাহাকে বাতিল করে দিতে পারে বিসিসিআই। তাই সেই মতোই জায়গা পেল না বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। দলের আরও দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও আজিঙ্ক্য রাহানের দলে জায়গা না পাওয়ার কারণও সেই তাদের জঘন্য অফর্ম। আজিঙ্ক্য রাহানে দলের সহঅধিনায়ক ছিলেন, তাকেও সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুই ব্যাটসম্যানকে শেষ কয়েকটি সিরিজে ক্রমাগত সুযোগ দেওয়া হলেও তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। শনিবার বিসিসিআই তরফ থেকে যে দল ঘোষণা করা হয়েছে তাতে পূর্ণরূপে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। অর্থাৎ টি টোয়েন্টি ওডিআইয়ের পর এবার টেস্ট ক্রিকেটেও পুরোপুরি দায়িত্ব তুলে নিল রোহিত শর্মা। দলে প্রিয়ঙ্ক পালচাল, শুভমান গিলরা রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা হলেও শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে তার ফিটনেসের উপর। দলের সমক উত্তরপ্রদেশের নতুন বোলার সৌরভ কুমার, জায়গা পেয়েছেন কুলদীপ যাদবও। টেস্টের সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেরও দল ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি এবং ঋষভ পান্তকে, নেই কে এল রাহুলও। ফলে সহঅধিনায়কের দায়িত্ব সামলাবেন বোলার জাসপ্রীত বুমরা। উইকেট রক্ষক হিসেবে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন এবং কি দলে ফিরেছেন অনেকদিন বাদে রবীন্দ্র জাদেজাও। তো এখন ভারতের টেস্ট দলে কারা কারা রয়েছে তা বললে রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পান্ত, কে এস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার। এরপর ভারতের টি টোয়েন্টি দলে কারা কারা রয়েছে তা বললে রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জাসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব ও আভেজ খান। তো এই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি ও টেস্ট দল। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।